আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চেল টিটির নিয়মিত আয়োজন কেবি টকে। আমি সরোয়ার চৌধুরী, আশা করি সবাই ভালো আছেন, পৃথিবীর যে যে প্রান্তে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আমাদের কেবি টকের আজকের সপ্তম পর্ব। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন আমাদের কমিউনিটির খুবই পরিচিত এক মুখ, একজন সংস্কৃতিকর্মী এবং সেই সাথে কেবি, জনাব শামীম আহমেদ তালুকদার। দর্শকবৃন্দ, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের চ্যানেল টিটি দেখতে আপনারা সার্চ করুন চ্যানেল টিটি টিভি। এছাড়া আপনার গড়ের স্মার্ট টিভি থেকে, আমেরিকার লার্জেস্ট টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে গিয়ে আপনি সার্চ করুন চ্যানেল টিটি। ফেসবুক এবং ইউটিউবে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন, শুধু সার্চ করুন চ্যানেল টিটি টিভি। এছাড়া গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা টাইপ করুন চ্যানেল টিটি টিভি। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের এই হালাল ফ্রেশ কেবি টকে। আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে রয়েছেন, আমি আগেই নাম বলেছি, জনাব শামীম আহমেদ তালুকদার। জনাব শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সিটির আজকের এই স্টুডিওতে। ধন্যবাদ সরোয়ার ভাই, এবং ধন্যবাদ চ্যানেল সিটিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা দেখছেন এই অনুষ্ঠানটি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ শামীম ভাই। তো আমি প্রথমে যে কথাটা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি আপনি যদি আপনার নিজের সম্পর্কে কিছু বলতেন, আপনার পরিবার সম্পর্কে কিছু বলতেন। কি বলবো, আমি আসলে খুব ছোট অতি সাধারণ একজন মানুষ। আমি 2009-এ আমেরিকাতে আসি, এবং আমি লেখাপড়া করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, মাস্টার্স করেছি এমসি কলেজ থেকে সিলেট, এবং দেশে একজন পেশায় একজন শিক্ষক ছিলাম। আর আমার গ্রামের বাড়ি বাংলাদেশের হবিগঞ্জের সোনারগাঁও উপজেলার 5 নং শানকলা ইউনিয়ন, এবং গ্রামের নাম হচ্ছে গোরামী, আমার বাড়ি হচ্ছে তালুকদার বাড়ি, গ্রামের তালুকদার বাড়ি। এবং আমার বাবা আমার সবচেয়ে বড় পরিচয়, যেটা আমার গর্ব করার মতো একটাই পরিচয়, সেটা হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এবং স্বামী ভাই, এটা শুনে আমরাও গর্বিত যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমাদের আজকে এই বিজয়ের মাস ডিসেম্বরে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সকল মুক্তিযোদ্ধাকে, যারা আমাদের এই দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, শ্রদ্ধা করে স্মরণ করছি। আপনার কাছে যে প্রশ্নটা এখন আমি রাখছি, যে আপনি বলেছেন আপনি 2009-এ এখানে এসেছেন আমেরিকায়, তো কত বছর ধরে আপনি ট্যাক্সি চালাচ্ছেন, এবং কেন আপনি আরো, তো আমেরিকায় তো অনেক প্রফেশন আছে, অনেক কাজ আছে, এখানে আপনার কাজের স্বাধীনতা, আপনি যা কিছু ইচ্ছে যা যে কোনো ধরনের কাজ করতে পারেন, তো ট্যাক্সি চালানোকে আপনি কেন প্রেফার করছেন? হ্যাঁ, ধন্যবাদ, আসলে সুন্দর প্রশ্ন। আমি 2009-এ এখানে আসার পর আমি আসলে ফ্যামিলি নিয়ে আসি এখানে, আমার একটা বাচ্চা ছিল তখন, এখন 3টা বাচ্চা, তো আমি ফ্যামিলি নিয়ে আসার পর যে সমস্যাটা, প্রথমে এখানে এখানে অনেকটা সংগ্রাম করতে হয় টিকে থাকার জন্য আসলে, এবং এখানে যে স্টাডি, এখানে আইসা যদি স্টাডি না করা হয় তাহলে জবের জন্য একটা খুব সুবিধা পাওয়া যায় না আসলে, তো স্টাডি করার মতো কোনো সুযোগ আমার ছিল না। সুতরাং আমার যোগ্যতা অনুযায়ী যে জবগুলা করা দরকার সেগুলোও যে করব, আমার ফ্যামিলির ঠানে আসলে সম্ভব হয়ে ওঠেনি। সো বাধ্য হয়ে আসলে যে পেশাগুলো আছে আমার জন্য ইজি, এগুলোর মধ্যে আমি ক্যাবটা আসলে বেছে নিছি। প্রথমত এটা একটা স্বাধীন জব, স্বাধীন পেশা, এবং আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করতে পারতেছি, আমার সোশ্যাল ওয়ার্ক মেনটেন করতে পারতেছি, আমি সবকিছু করতে পারতেছি, আই এম দ্য বস, এবং আমি নিজেই আমার শিডিউলটা আমি মেক করতে পারতেছি, এখানে কোনো সমস্যা নাই, আর আমার কাছে খুব ভালো লাগে এটা আসলে। যোগ্যতার কত যখন আসলো আপনি যে বলেছেন যে, কিন্তু ট্যাক্সি চালাতে হলে একটা কিন্তু যোগ্যতা লাগে, যে কেউ কিন্তু, এটা কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশের মতো নয় যে আপনি ড্রাইভিং জানেন সেই জন্য আপনি, এটা এরকম না, একটা যোগ্যতার প্রয়োজন হয় ট্যাক্সি চালানো, এবং কিছু রুল রেগুলেশন আছে, পরীক্ষা দিতে হয়, বিভিন্ন সিস্টেম আছে। তো ট্যাক্সি চালাতে হলে কি ধরনের যোগ্যতা প্রয়োজন, এবং কি করতে হবে ট্যাক্সি লাইসেন্সটা পেতে হলে? সুন্দর প্রশ্ন। আসলে ট্যাক্সিটা আসলে আপনি ড্রাইভিং তো অনেকেই জানেন, ড্রাইভার হলে আপনি ট্যাক্সি চালাতে পারবেন না। ট্যাক্সি চালানোর জন্য আপনাকে কিছু কিছু রুলস আছে এগুলো, বা কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে এগুলো আপনাকে ফুলফিল করতে হবে, তবেই আপনি ট্যাক্সি এখানে চালাতে পারবেন। প্রথমত আপনাকে অবশ্যই ভালোভাবে ইংরেজি এবং ইংরেজি পড়তে এবং লিখতে জানতে হবে, কারণ আমি যখন পরীক্ষা দিয়েছি, আমি জানেন না এখন ঠিক কীভাবে পরীক্ষা হয়, তখন 100 মার্কসের একটা ইংলিশ পরীক্ষা ছিল, ওটাতে আপনাকে 70% পেতে হতো, এবং 70% পেলেই আপনি পরীক্ষাতে পাস করবেন, এন্ড দেন ইউ উইল গেট লাইসেন্স। সো ইটস নট ইজি, আপনাকে যথেষ্ট, ওই যে 70% পেতে হলে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে যদি আপনার এডুকেশন না থাকে, আপনি যদি এডুকেটেড পারসন না হন, কিন্তু এটা কিন্তু ইজি না, না ইট ইজ না, আপনাকে অবশ্যই পাবেন না, অবশ্যই ভালোভাবে ইংরেজি এবং লিখতে জানতে হবে।
এবং সাথে সাথে আপনার জিওগ্রাফির পরীক্ষাটা। হ্যাঁ হ্যাঁ, জিওগ্রাফির পরীক্ষা ইজ টু ডিফিকাল্ট। হ্যাঁ হ্যাঁ, তো জিওগ্রাফির যে জানতে হলো কিন্তু আপনাকে স্টাডি করতে হবে, স্টাডি করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। অবশ্যই। তো যারা মনে করেন যে ট্যাক্সি এখানে আমেরিকায় বা এদের এসে ট্যাক্সি চালাতে পারবেন, এটা কিন্তু এরকম না না না, ইচ্ছা করলে সম্ভব না। এবং আপনি অন্য কাজ, যে কোনো কাজ করতে পারেন, আপনি স্টোরে কাজ করতে পারেন উইদাউট এডুকেশন। আমি দেখছি বাংলাদেশ থেকে আসছেন, অনেকে মাস্টার্স পাস, মাস্টার্স আসছেন, আমার নিজের সাথে পরীক্ষা দিচ্ছেন, আমি নিজে একবার ফেল করছি আসলে। সো যারাই পরীক্ষা দিচ্ছেন এক দুইবার অনেকেই ফেল করেন, যারা খুব লাকি তারা প্রথম ধাপে পাস করেন আসলে। সো বুঝতে পারছি, অনেকে মাস্টার্স পাস, অনেকে ব্যাচেলর পাস, বাট বাংলাদেশ থেকে যারা আসছেন, সো পরীক্ষা দিলেই যে পাস করবেন এমন কোনো কথা না, এটা যথেষ্ট ডিফিকাল্ট এবং স্টাডি করে পাস করতে হবে। তো যেটা আপনি বলছেন যে এটা একটা যোগ্যতার প্রয়োজন হয়, স্টাডি করতে হয়, এবং আরেকটা কথা যে আমি আমাদের কমিউনিটির অনেক অনেক ট্যাক্সি চালান, এবং কমিউনিটির মেইন মেইন কাজগুলো কিন্তু ট্যাক্সি ড্রাইভারদের ডোনেশন, ট্যাক্সি ড্রাইভারদের ইনভলভমেন্টের মাধ্যমে হয়। তারপরেও আমরা দেখি যে অনেকেই যে ট্যাক্সি যে চালান এই উৎসাহটা অন্যকে দিতে চান না, উৎসাহিত করতে চান না যে উনি যে ট্যাক্সি চালান বা ট্যাক্সি চালানোর মাধ্যমে উনি কমিউনিটিতে অবদান রাখছেন, এটার কারণ কি আপনি মনে করেন? আমি আসলে এটা বুঝি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমরা যারা বাংলাদেশ থেকে আসছি, আমাদের যে আমি দেখলাম আমার যে এক যুগ হইলো প্রায় আমেরিকাতে আসছে, আমার এক যুগের যে এক্সপিরিয়েন্স আমেরিকান লাইফের, এটা হচ্ছে যে আমাদের যে মেন্টালিটিটা আমাদের দেশের, আমাদের যে স্পেশালি আমাদের যারা বাংলাদেশে আছে বা ইন্ডিয়ান আছে, আমাদের যে মেন্টালিটি আর এখানের যে মেন্টালিটিটা, এটা অনেক ডিফারেন্ট আসলে। আমরা অনেক কিছু আসলে মানে খুব ক্রিটিক্যালি নেই, ইজি ভাবে নিতে পারি না। এটা আমাদের আসলে, আমি জানি না এটা আমাদের জাতিগত অভ্যাস নাকি আসলে আমাদের যে কালচার এটি আসলে মনে হয়। আমি নতুবা যে ট্যাক্সি যে পেশাটা, এই পেশাতে অনেক আজকে যারা অনেকে ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন, বা অনেকে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার কমপ্লিট করার আগে তারা কিন্তু যে পার্ট টাইম হিসেবে তারা কিন্তু ক্যাব চালিয়েছেন। আমরা জানি যে বিগত সরকারের এবং বর্তমানের অনেকেই প্রভাবশালী রাজনীতিবিদ যারা বাংলাদেশে বর্তমানে আছেন, তারা আমেরিকাতে ছিলেন, তারাও কিন্তু ক্যাব চালিয়ে জীবন নির্বাহ করছেন। সো আমি মনে করি যে একটা বাংলাদেশ না, আমেরিকা তো অনেকে আছেন যারা প্রাথমিক জীবনে ট্যাক্সি চালিয়েছেন, অনেকে আমেরিকান মেইনস্ট্রিমে যারা আছেন অনেকে এরকম ট্যাক্সি চালিয়ে। আমি মনে করি আমার কাছে খুবই ভালো লাগে, একটা স্বাধীন জব। সবচেয়ে বড় কথা হচ্ছে আই এম দ্য বস এন্ড আই উইল মেক শিডিউল ফর মি। এটা এমন একটা দেশ, এখানে কাজের মূল্যায়ন করা হয়, কাজটা কি সেটা কিন্তু না, আপনি কাজ করছেন সেটাই হচ্ছে বড় কথা। তো এটা আসলে আমাদের বেরিয়ে আসা উচিত, যারা হলে আমাদের যারা ট্যাক্সি চালাবার ব্যাপারে উৎসাহ পাবে না। তো আপনার আরেকটা কথা আপনি প্রথমেই বলেছেন যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান, আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনি কি কিছু বলতে চান? এটা কিন্তু বিজয়ের মাস, আমরা ডিসেম্বর অতিক্রম করছি, তো আপনি যদি বলতেন এবং আপনার বাবা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি সব জায়গাতে, আসলে যে কোনো জায়গাতে আমি আমার বাবা মার প্রসঙ্গ যদি আসে আমি খুব খুশি হই এবং আনন্দিত হই আসলে। এবং আমি আমার বাবা মাকে আসলে হাইলাইট করতে পছন্দ করি, এটা আমার অভ্যাস। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং এটা এলাকার মানুষ সবার কাছ থেকে বাবার যে যুদ্ধকালীন সময়ের ঘটনা শুনেছি, বাবার মুক্তিকে মুক্তিযুদ্ধের অনেক কথা শুনেছি। এবং যে আমি বললাম আগেই বলেছি, শুরুতেই বলেছি যে আমি গর্ব করার জন্য মানুষের অনেক কিছু থাকে, আমার আসলে তেমন কিছু নাই, আমি খুব অতি সাধারণ একজন মানুষ। কিন্তু আমি যখন মনে হয় যে আমি যখন ফিল করি যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি আসলে খুব বেশি গর্ববোধ করি এই জন্য। আর দোয়া করি আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, ওপার জন্য ভালো থাকেন। আসলে বাবার মুক্তিকে মুক্তিযুদ্ধের অনেক গল্প কথাই শুনেছি, কিভাবে যুদ্ধে গিয়েছিলেন। যখন বাবা যুদ্ধে যান বয়সটা খুব বেশি ছিল না, খুবই কম, মানে কম বয়সে তারা যুদ্ধে গিয়েছিলেন। আসলে দাদা আমাদের দাদার নিষেধ অমান্য করেই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বাবা দেশের টানে আসলে। কারণ কোনো বাবা হয়তো চান না যে সন্তান যা বিপদের মুখে যাক। সো বাবা কিন্তু সে পরিবারের কথা উপেক্ষা করেই উনি ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন ট্রেনিং নেওয়ার জন্য। সেখান থেকে ট্রেনিং নিয়ে এসে যুদ্ধ করছেন এবং অনেক সম্মুখ, বেশ কয়েকটি সম্মুখ সময় আমার বাবা অংশ নিয়েছেন এবং তিক্ত অভিজ্ঞতা রয়েছে। একটি যুদ্ধে আমার বাবা অংশ নিয়েছিলেন, এটা হচ্ছে আমাদের সোনারগাঁটিয়ার পূর্ব দিকে, আমাদের হবিগঞ্জ জেলার যে সোনারগাঁও উপজেলা। আমি আপনার আপনার মরহুম বাবার নামটা যদি একটু উল্লেখ। আমার আব্বার নাম মোহাম্মদ এবাদ আলী তালুকদার, হাজি এবাদ আলী তালুকদার নামে সবাই ছিলেন। সো আমাদের সোনারগাঁটের পূর্বে একটি পাহাড় আছে, কালেঙ্গা পাহাড়। ওই পাহাড়ে একটি যুদ্ধ হয়েছিল হানাদার বাহিনীর সাথে। আমাদের বাবারা খুব বেশি ছিলেন না এখানে,
এবং তাদেরকে পুরো পাহাড়টাই বেষ্টিত করে রাখছিল হানাদার বাহিনীরা। তারা বুঝতে পারছিল যে এখানের মধ্যে মুক্তিযোদ্ধারা আছে এবং তাদেরকে নির্মূল করার জন্য এরা খুব শক্তিশালী ভাবে এক অবস্থান নিয়েছিল হানাদার বাহিনীরা এখানে। তখন বাবারা এমন ভাবে বন্দী হয়ে বের হবার জন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না এবং তারা বুঝিয়ে নিয়েছিলেন যে নিশ্চিত তাদের মৃত্যু হবে এখানে, এবং তাদের কাছে যে অস্ত্র ছিল সেটা দিয়ে যে তারা হানাদার বাহিনীর মোকাবিলা করবেন সেই সামর্থ্য ছিল না আসলে। তো সেখানে খুব স্মরণ করতে হয় যে আসলে আমরা যেটা বলি যে যারা শুধু অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন তারাই মুক্তিযোদ্ধা না, যারা মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছিলেন সেই সময়ে সেই কঠিন সময়ে তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। আদিবাসী আমাদের যে আদিবাসীরা পাহাড়ে থাকেন সেই আদিবাসীরা এই বিপদের মুহূর্তে তাদেরকে খাবার যুগিয়েছিলেন এবং তারা এখান থেকে দুর্গম পাহাড় থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটি নিশ্চিত্র রাস্তা তাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং আদিবাসীরা সেই রাস্তা দিয়ে তারা হামাগুড়ি দিয়ে এবং তাদের পরনের মধ্যে কোনো সুরক্ষামূলক কাপড় টাপড় ছিল না, নর্মাল কাপড় ছিল, এবং তারা যে হামাগুড়ি দিয়ে গেছিলেন তাদের আমার বাবার যে বাবার সহ যারা মুক্তিযোদ্ধা ছিলেন আরো তাদের বুকে এবং খুনিয়ে যে পাহাড়ের যে মাটি, তার হ্যাঁ এগুলা শুনবো আপনার কথা আরো। যে আপনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আপনার বাবা দেশের জন্য যুদ্ধ করেছেন, আপনিও এই দূর প্রবাসে এসেও দেশের জন্য আমি বলবো যুদ্ধ করছেন, আপনাকে আমরা রেমিডেন্স যুদ্ধ বলবো, আপনি দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তো এখন তো আমরা করোনা কিন্তু অলমোস্ট প্রায় 10-11 মাস হতে চললো আমরা করোনা আক্রান্ত হয়ে গেছি আমাদের, এই যে এই মুহূর্তে যেটা অনেক ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু ঠিকমতো ড্রাইভ করতে পারছেন না, ঠিকমতো কাজ করতে পারছেন না, আবার অনেকে আমরা জানি যে প্রায় অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন, অনেকেই আমাদেরকে ছড়িয়ে চলে গেছেন, তো এখন কিভাবে আপনাদের জীবন মানে কেবিদের জীবন যাত্রা চলছে সে সম্পর্কে যদি একটু বলতেন। সুন্দর প্রশ্ন। আসলে এটা আসলে যে COVID-19 এর জন্য শুধু আমরা যে যারা কেবি যারা আছে আমাদেরই না, যারা মোটামুটি সারা বিশ্বে আসলে যারাই যে অবস্থায় আছেন সবাই মোটামুটি একটা সাফারার। তো সেক্ষেত্রে আমাদের কথা যদি বলেন, আমরা যারা ট্যাক্সি ক্যাব আছি আমাদের তো এখন কাজটা বন্ধই বলতে গেলে, কিন্তু আমরা আমেরিকান সরকারের কাছে কৃতজ্ঞ যা অন্যান্য পেশাজীবী যারা আছেন তাদের মতে আমরা আনএমপ্লয়মেন্ট পাচ্ছি আসলে এখনো পাচ্ছি, এবং আমাদের যে আনএমপ্লয়মেন্টটা শুরুতে খুব কম ছিল সেদিন আপনার অনুষ্ঠানে বোধহয় টিপু সুলতান ভাই বলে গেছেন যে আসলে তারা আমাদের জন্য ফাইট করেছেন এবং ম্যাক্সিমাম যে যেটা আপনি উবার না ইয়েলো উবার সোবারের জন্য এটা আমরা এখন মানে ফুল যে অ্যামাউন্টটা আনএমপ্লয়মেন্টের আমরা সেটা পেয়েছি এবং আমরা সুন্দরভাবে চলতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আর যেটুকু সমস্যা হচ্ছে আমরা হোপ করি যে এই কোভিডটা যদি ভেরি সুন ইট ওভারকাম হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আপনি যে এই যে ড্রাইভিং করছেন ট্যাক্সি চালাচ্ছেন, এখানে কি আপনার ফ্যামিলির সাপোর্ট আছে, আপনি আপনার ফ্যামিলির আপনি ফ্যামিলি মেইনটেইন করে কি চালাতে পারছেন, কাজ করতে পারছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ফ্যামিলির সাপোর্ট তো সবারই দরকার, স্পেশালি আই হ্যাভ থ্যাঙ্কফুল টু মাই ওয়াইফ। এই প্রশ্নটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমি আরেকটা আপনাকে অ্যাড করে দিই, যে আমরা দেখছি যে অনেক যারা গাড়ি চালান যারা ট্যাক্সিতে থাকেন তাদের ফ্যামিলিগত অনেক সমস্যা হয়, এরকম বুড়ি বুড়ি উদাহরণ আমাদের সামনে আছে, এটা কেন হয় সেই প্রসঙ্গে আসলে প্রশ্নটা। না আমি আসলে আমি যে আমার আমার এক্ষেত্রে আমার আমি বললাম তো আমি আমি যেটা বলতে চাই আসলে আমার জীবনের শুরু থেকে আজকের দিন পর্যন্ত আমি যার আশীর্বাদের পরশে যার আশীর্বাদে আমি আসলে আমার জীবনটা চলছে, আসলে আমি বিভিন্নবার মৃত্যুর মুখ থেকেও গিয়েও ফিরে আসছি, বিভিন্ন সময় আমার জটিল ব্যাধিও হয়েছিল আসলে, আর সেই আশীর্বাদটা হচ্ছে আমার মায়ের আশীর্বাদ। আর বিয়ের 2007 সালে আমি বিয়ে করি এবং বিয়ের পর মোটামুটি মায়ের পাশাপাশি আরেকটি আশীর্বাদ আমার ভাগ্যে যেটা সেটা হচ্ছে আমার স্ত্রীর। সো এখানে আমেরিকাতে আসার পর আমার এখানে স্বজন বলতে কেউ নেই, বাট আমার যে স্ত্রীর যে আমাদের প্রেরণা তার যে সাহস এটা আসলে আমার স্ত্রী হিসেবে বলছি না একজন মানুষ হিসেবে বলছি, আমি আসলে তার কাছে কৃতজ্ঞ এবং তার অনুপ্রেরণাই আসলে আমাকে আমেরিকাতে মোটামুটি একজন সফল মানুষ হিসেবে এই পর্যন্ত নিয়ে আসছে। এবং আমি মনে করি আপনি যে জিনিসটা বললেন যে ফ্যামিলির প্রবলেম হওয়ার মতো কোনো কিছু আছে বলে আমি মনে করি না আসলে, কারণ অন্যান্য যে জবগুলো মানুষ করে যেভাবে সময় বের করতে হয় এখানে আসলে ঠিক একইভাবে সময় বের করতে হয়, বরং অন্যান্য যে জবগুলো আছে সেখানে মানে ফিক্সড স্কেজুয়াল থাকে এবং ফিক্সড এই স্কেজুয়ালটা আপনাকে মেনটেন করতে হবে, কিন্তু যারা উবার ক্যাব চালায় তাদের একটা স্বাধীনতা আছে, তারা ইচ্ছে করলেই যখন তখন বাসায় ফিরতে পারবে, তারা ইচ্ছে করলেই তাদের কাজের স্কেজুয়ালটা চেঞ্জ করতে পারবে। আমি মনে করি এখানে এই জাতীয় কোনো সমস্যা থাকার কথা না, এটা আসলে যারা হওয়া তারা অন্য কোনো প্রফেশনাল থাকলে হয়তো হইতো। শামীম ভাই আবারও আসবো আপনার কাছে, আমরা আপনার কথা শুনবো। দর্শক আমরা
যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা শামীম ভাইয়ের সাথে আরো কথা বলবো, আপনারা শুনবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের হালাল ফ্রেশ কেবি চোখে। আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমাদের শামীম আহমেদ তালুকদার, ওনার সাথে আবারও আমি চলে যাচ্ছি যে কথা আমরা বলছিলাম যে প্রসঙ্গে। তো আপনি তো ট্যাক্সি তো চালাচ্ছেন অনেকদিন থেকে, এর মধ্যে আপনার কি কোনো কোনো স্মরণীয় ঘটনা আছে যেগুলো যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? স্মরণীয় ঘটনা অনেকই আছে আসলে, অনেক কিছুই, এটার সুন্দর আছে অসুন্দর আছে আসলে। সো আমি একটা জিনিস বলবো যে একদিন আমি একটি অতর্কিত হামলার শিকার হয়েছিলাম আসলে, আমাদের বংশে আসলে প্যারাম ব্যাপারটার। এখানে আমি ক্যাব চালিয়ে যাচ্ছি, তখন আমাদের যে লিফট, আমি লিফট ড্রাইভ করেছিলাম ওই সময়টাতে, লিফটের যে আমাদের নেভিগেশন আছে, আমরা মাস্ট মানে লিফটের যে নেভিগেশন ওইটাকে ফলো করতে হবে। কারণ কাস্টমার যদি আমাকে বলে যে তুমি এদিকে না গিয়ে ওইদিকে যাও, কোনো ডিরেকশন দিয়ে আমরা এটা মানতে বাধ্য নই। কারণ আমাদের যে লিফটের যে নেভিগেশন, লিফটের ডিরেকশন আমাদেরকে অবশ্যই মানতে হবে, কারণ লিফট আমাদেরকে ফলো করে। আমি আমার প্যাসেঞ্জারকে নিয়ে কোথায় যাচ্ছি এটা তারা খুব স্ট্রংলি ফলো করে, সেফটির জন্য, কাস্টমার সেফটির জন্য। যার কারণে আমরা আমাদের আমি আমি যাচ্ছিলাম, তখন আমাকে আমার যে কাস্টমার, আমি একজন কৃষ্ণাঙ্গ একজন মহিলা ছিলেন যাত্রী, সো লাইক 25 ইয়ার্স 26 ইয়ার্স ওল্ডার মেবি, এ ধরনের হবে। তো আমাকে বলতেছে যে তার তার ইনস্ট্রাকশন আমি যাওয়ার জন্য, আমি বললাম যে না, আমি আই এম সরি ফর দ্যাট, কারণ আমি আমার যে লিফটের নেভিগেশনটা আমাকে ফলো করতে হবে, আমি তোমার নেভিগেশন ফলো করতে পারবো না। তখন সে অনেক ফেরাফেরি করলো, এক পর্যায়ে আমি আমি ড্রাইভ করতেছি, হঠাৎ করে সে ফ্যাশন থেকে আমার উপর ছড়া হলো, প্রথমে খুব আক্রমণাত্মকভাবে আমাকে মারধরের চেষ্টা করলো। স্ট্রিটে ছিলাম, পেলহাম পার্কের যে সার্ভিস রোড ওইটাতে ছিলাম, ওইটার দিকে যাচ্ছিলাম। আমি একটা দু ব্লক, এর ঠিক দু ব্লক পরে আমি টার্ন করার কথা। সো তারপর সে তার কাছে বোতল ছিল, সে বোতল থ্রো করলো, আমার সমস্ত গাড়িটা একদম ম্যাচ করে ফেললো। আমি তাড়াতাড়ি কোনো রকম একটু স্মার্টলি ড্রাইভ করে আমি গাড়িটা স্টপ করলাম, এবং সাথে সাথে আমি 911 পুলিশ কল করলাম। পুলিশ কল করার সাথে সাথে পুলিশ আসলো, বাট এর আগেই সে গাড়ি থেকে নেমে একটু চলে গেলো। তারপরে পুলিশ আসলো, অ্যাম্বুলেন্স আসলো, এসে আমাকে চেক টেক করলো, সব কিছু করলো। আমি পুলিশকে বিস্তারিত বললাম, বাট আমি খুব ভয় পেয়ে গেছিলাম আসলে, এটা আমার ফার্স্ট টাইম আমার, এবং এটাই শেষ। এরপর আর আগে এবং পরে এই যে ঘটনার কখনো ঘটেনি কি আসলে, এরকম ঘটনা তো অনেকই ঘটনে। যেহেতু পুলিশের প্রসঙ্গ আসলোই, তো অনেকেই অভিযোগ করেন যে ট্যাক্সি চালাতে গিয়ে পুলিশই হয়রানি, যেটা তাদের বসে, যদিও পুলিশ তাদের কাজ করছে, তাদের ডিউটি করছে, এবং তারা তাদের ল মাফিক যা করার তাই করছে, কিন্তু অনেকের কাছে মনে হয় যে এটা হয়রানি হচ্ছে। এ প্রসঙ্গে আপনি কি বলবেন পুলিশের আচরণ সম্পর্কে? আমার কোনো কমপ্লেন নেই আসলে, আমি 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 যদি আমি অনেকবার টিকিট পেয়েছি পুলিশের কাছ থেকে, কিন্তু এই পুলিশ যে আমাকে টিকিটটা না দিলে পারতো, কারণ আমি আমার আমি আমার রাটি হতেছিলাম, আমি হয়তো আমার মতো করে এক্সপ্লেন করতে পারি নাই, অথবা পুলিশ যে তার যে জাজমেন্ট, সে জাজমেন্টে কোনো ধরনের একটু সমস্যা ছিল। আমার কোনো কমপ্লেন নাই, তারা আমি যেমন প্রচুর ড্রাইভ করে প্রতিদিন অনেক ড্রাইভ করতে হয়, তারাও প্রতিদিন প্রচুর ওয়ার্ক করে। আর একজন মানুষ যদি প্রচুর ওয়ার্ক করে, স্বাভাবিক তার একটু মিস্টেক হতে পারে, আমার কোনো কমপ্লেন নেই এই ব্যাপারে। এবং পুলিশের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই, এবং তারা আমাদের জন্যই হার্ড ওয়ার্ক করে, তার যে রাস্তায় যে ওয়ার্ক করে পুলিশরা, আমরা তাদের কাছে কৃতজ্ঞ, এবং সবসময় তারা বলে আমাদের জন্য তারা হার্ড ওয়ার্ক করে। এই প্রসঙ্গে আপনাকে আমি একটু জানিয়ে দিই, যদি কেউ মনে করে যে পুলিশই হয়রানির শিকার হয়েছেন, তাহলে আপনি কিন্তু আপনি এজ এ আপনি একজন নাগরিক হিসেবে আপনি পুলিশের কাছ থেকে পুলিশের ইনফরমেশন আপনি নিতে পারেন, এবং যে কোনো প্রিসনে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন ওই পুলিশ অফিসারের, এটা 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 আইনের দেশ। আপনি কিন্তু ওই আপনি যদি মনে করেন আপনি স্যাটিসফাইড না ওনার ডিসিশনের, উনি যে ডিসিশন নিয়েছেন সেটা
যদি আপনার অমত থাকে, দ্বিমত থাকে, তাহলে আপনিও কিন্তু স্টেপ নিতে পারেন। হ্যাঁ, এই ধরনের হয়েছে। আমি একটা কথা বলি, আমি ম্যানহাটনের 8th এভিনিউ থেকে সম্ভবত, খুব সম্ভবত 44 স্ট্রিটে আমি রাইট টার্ন করব। আমার প্যাসেঞ্জার ছিল আমার গাড়িতে, তো রাইট টার্ন করার সময় আমার যে, যখন রাইট টার্ন করবো, ঠিক আমার সামনে একটি গাড়ি দাঁড়ানো ছিল, এটা ব্লিকিং করছিল, সে যাবে না, সে দাঁড়িয়ে আছে। সুতরাং এখানে তো আমাকে ফার্স্ট লেন থেকে আমাকে কোনোভাবেই রাইট টার্ন করা সম্ভব না, আমাকে তার পেছনের অনকামিং কার আছে কিনা দেখে আর সেফলি আমাকে সেকেন্ড লেন থেকে আমাকে রাইট টার্ন করতে হবে। সে আমি তাই করছি। আমি টার্ন করার পরপরই আমি দেখলাম বেশ কিছু পুলিশ এখানে দাঁড়ানো এবং আমাকে একজন পুলিশ দাঁড় করালো আমার গাড়িটা, বললো যে তুমি ইম্প্রপারলি রাইট টার্ন করছো, সো দাঁড়াও তোমাকে টিকিট নিতে হবে। আমি বললাম যে আমার তো সামনে গাড়ি গাড়ি দাঁড়ানো ছিল, আমি কি করব, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার আমার কাছে প্যাসেঞ্জার আছে, আমি কি দাঁড়িয়ে তাহলে দাঁড়ো ট্রাফিক সৃষ্টি হবে, আমার তার কোনো ওয়াই নেই। আমি যে আমি রাইট টার্ন করার সময় সেকেন্ড লেন থেকে আমার পেছনে অনকামিং কার আছে কিনা আমি নিশ্চিত হয়ে আমি করছি। সে এগুলো শুনতে নারাজ, সে আমাকে টিকিটটা দিল। তারপর একটা পর্যায়ে আমি যখন কোর্টে গেলাম, আমি যখন যে যাদের কাছে আমি যখন ডিটেলস বললাম, আমার লয়ারও ছিল, তখন কোর্টটা ডিসমিস করে দিল। অর্থাৎ আমার কোনো ফাইনই হয় নাই, আমার কোনো পয়েন্টও যায় নাই, কিছু হয় নাই। শামীম ভাই, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম আবারও চলে আসছে সেই প্রসঙ্গে, তো ট্যাক্সি চালাতে গিয়ে ট্যাক্সি চালানোর যে সুবিধা অসুবিধাটা কি আপনি যদি একটু বলতেন। সুবিধাটা হচ্ছে যে, ইয়া প্রথম যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা, আমি ইতিপূর্বে আরো অনেক জায়গায় জব করেছি আসলে, তো আমাকে আসলে যে ফিক্সড স্কেজুয়াল দেওয়া থাকে, সব জবই তো একটা ফিক্সড স্কেজুয়াল দেওয়া থাকে। আপনাকে ডেগুলো আপনি চয়েস করতে পারবেন, টাইমটা চয়েস করতে পারবেন, কিন্তু আপনাকে ওই চয়েস যে টাইমটা করবেন এই টাইম অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার ডিউটিতে যেতে হবে, অন টাইমে যেতে হবে, অন টাইমে বের হয়ে আসতে হবে। কিন্তু আমার যে ট্যাক্সি ট্যাক্সি যেটা, সেটা সেখানে আমি আমার জবটা, আমি এটা আমার ফ্রিডম জব, আমি নিজে বস এবং আমি নিজে আমার স্কেজুয়ালটা কন্ট্রোল করতে পারতেছি, হ্যান্ডেলিং করতে পারতেছি। সুতরাং আমি যখন খুশি খুশি ঘরে ফিরলাম, যখন খুশি বের হলাম, যখন আমার যে বগুলো আছে সেগুলো আমি ফিক করে সাধারণত বেশি, এটাই আসলে আমার আমার কাছে এটা। আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারতেছি, আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারতেছি, আমার যখন খুশি আমি এবং যখন খুশি আমি আমার সামাজিক যে কাজ কাজকর্ম আছে সেগুলো আমি করতে পারতেছি, এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধাটা হচ্ছে যে, ইয়া এটাই যে আসলে লং টার্ম যদি আপনি ড্রাইভিং করেন অনেক সময় খুব স্ট্রেসফুল হয়ে যায় আসলে এটা। সো প্রতিটা কাজের আসলে সুবিধা অসুবিধা থাকে, তো ট্যাক্সিরও আসলে তেমনই আসলে। ফ্যামিলির কথা যখন আবার আর চলেই আসলো আবারও আপনাকে, তো কেবি হিসাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি ভবিষ্যতে কোন পর্যায়ে দেখতে চান? এবং আপনি আপনার সন্তানদের কথা উল্লেখ করেছেন যে আপনি সময় দিতে পারছেন কেবি হিসেবে, তো তাদের সম্পর্কে আপনার পরিকল্পনা কি, তাদেরকে আপনি কোন পর্যায়ে দেখতে চান? থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমার একটা ছেলে এবং দুটা মেয়ে, ছেলেটার বয়স 11 এবং মেয়েটা 9, এবং সর্বশেষ যে মেয়েটা 18 মান্থ। সো আমার যে লক্ষ্য এবং টার্গেট, আসলে সবকিছু ডিপেন্ড অন লাক। আসলে আমার বাচ্চারা কি হবে আমি নিজেও জানি না, বিধাতা জানেন ভালো, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সো বাট আমার যে ইচ্ছা, আমি তাদেরকে, তারা যেন মানুষ হয়ে বড় হয়, এবং মানুষ হয়ে বড় হওয়ার জন্য বাবা হিসেবে আমার যে শ্রম দেওয়া দরকার, আমার যা কিছু করা দরকার, এবং আমার একজন বাবা হিসেবে আমার যে দায়িত্ব পালন করা দরকার সন্তানের জন্য, আমি তার সবটুকুই করে যাব। ভবিষ্যতে তারা কি হবে না হবে এটা আল্লাহ ভালো জানেন, এবং তার টোটালি ডিপেন্ড করবে তারা কি কেমন স্টাডি করতেছে না করতেছে এটার উপর। তো হোপফুলি ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো যারা ট্যাক্সি চালাতে চান, যেহেতু আপনি অনেকদিন ধরে ট্যাক্সিতে আছেন, কেবিন করছেন, তো যারা ভবিষ্যতে এই প্রফেশনে আসতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে আমি যখন এই ট্যাক্সিতে আসার আগে, আমি অনেক বাংলাদেশি ভাইকে, আমাদের যারা ট্যাক্সি চালাইতেছেন বছরের পর বছর, আমি তাদেরকে যে বলি যে কেমন, তারা বলেন যে এখানে তুমি আসবে না, এটা তোমার হেডেক, এই হবে সেই হবে, মানে যত ধরনের নেগেটিভ কথাবার্তা সবকিছু শুনতে হতো। কিন্তু আমি জানি না এটা কেন বলেন। আসলে সব জবের মধ্যে আসলে পজিটিভ নেগেটিভ সব কিছু আছে, সো ক্যাবের মধ্যে তাই। তো আমি মনে করি যারা অন্যান্য জবের মধ্যে কমফোর্টেবল ফিল করেন না, তারা ডেফিনেটলি এখানে, যারা একটু ফ্রিডম চান, স্বাধীনতা চান জবের মধ্যে, তারা অবশ্যই এই পেশাটাকে বেছে নিতে পারেন, এবং অন্যান্য জবের চেয়ে পয়সাও তারা ভালোই আর্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি মনে করি না কোনো সমস্যা আছে, বরং আমি এনকারেজ করবো যে আপনারা আসুন এই পেশাতে, সমস্যা নাই। শামীম ভাই, আপনি অনেকবারই আপনার মায়ের কথা বলেছেন, আসলে মায়ের প্রশ্ন, মা আমাদের এমন এক জায়গা, মায়ের কথা শুনলে আমাদের হৃদয়টা অন্যরকম হয়ে যায়। তো আপনি যদি আপনার মায়ের অবদান বা আপনি মায়ের কথা যদি আমাদেরকে কিছু, আমাদের সাথে কিছু শেয়ার করতেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আসলে খুব সেন্সিটিভ একটা সাবজেক্ট। মা তো সবার, সব সন্তানের জন্য সবাই, সব মাই পৃথিবীর শ্রেষ্ঠ, আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে মাই সবার সেরা।
সেই দৃষ্টিকোণ থেকে আমার মাকে আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তবে এখানে ভিন্ন কিছু প্রেক্ষাপট আছে। আমার জন্মের পর, আমার আজকের দিন পর্যন্ত, আমার যে বেড়ে ওঠা, আমার সফলতা, আমার লেখাপড়া, আমার যা কিছু, ইভেন আমি মাঝে মধ্যে একটু যে সুর করে গান গাই বা হাম নাচ করি, এই সুরটাও আমার মা ছোট্টবেলায় মা যখন ঘুম পাড়াতেন, সুরে সুরে আমাদেরকে কিছু বলে ঘুম পাড়াতেন। আসলে সেই সুরটাও মায়ের কাছ থেকে নেওয়া। মায়ের আমার যত সাহস জীবনের, আমি খুব ভীরু মানুষ, সো আমার যতটুকু সাহস আছে বা সামনে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু দরকার, সবকিছুর পছন্দ আসলে আমার মায়ের আসলে ভূমিকাটা সবচেয়ে বেশি। এবং আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি, এবং মায়ের পারমিশন ছাড়া বা অনুমতি ছাড়া আমি কিছু করি না। এটা আমার ফ্যামিলি সবাই জানেন, আর আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা আছে, সেটা যদি অনুমতি না বলতে পারি। এটা কখনো বলা হয়নি আসলে, যেহেতু একটা সুযোগ এসে গেলে বলি ফেলি। আমি যখন 2009 আমেরিকাতে আসি, সো আমি আমার মাকে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারতাম না। ইভেন আমি যখন সিলেট এমসি কলেজে পড়তাম মাস্টার্সে, তখন আমি প্রতি সপ্তাহে চলে আসতাম, অনেক টাকা ভাড়া লাগতো, তারপরে চলে আসতে হতো, কারণ মা ছাড়া আমি থাকতে পারতাম না। এবং আমি আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিনকার আমি যখনই ঘর থেকে বের হতাম, আমার মায়ের পায়ের নিচে হাত নিয়ে সো দোলাটা আমি কপালে বসতাম, তারপরে আমি বের হতাম। আমার জীবন এটা কখনো কোনোদিন মিস হয় নাই আজকের দিন পর্যন্ত, যতদিন মায়ের সাথে আমার দেখা হয়। সো সবাই ভাবলো, বলছিল আমাকে, তুমি যখন আমেরিকা চলে যাবা তখন তোমার মায়ের মা তো পারবা না, তো মায়ের ফাদারের তার তুমি আশীর্বাদ নিয়ে বের হতে পারবা না, কি হবে? আমি বললাম যে একটা কিছু তো হবেই। তখন মায়ের কাছ থেকে যখন আমি শেষবারের মতো বিদায় নিয়ে চলে আসি 2009 19 জুলাই, আমার দিনটা মনে আছে, তখন আমার মায়ের যে পায়ের নিচে যে স্যান্ডেলটা ছিল সেটা আমি খুলে নিয়ে আসি, ধুলা বালি লাগানো, সেটা খুলে নিয়ে আমার ব্যাগের মধ্যে ভরে রাখি, যে আমাকে তো পাবো না, তো মায়ের এই এই জুতাতে স্যান্ডেলে তো মায়ের ধুলা বালি আসছে, সেটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। এটা মনে করি আমার পাসপোর্ট যে ব্যাগের আছে সে ব্যাগে নিয়ে আসি। কিন্তু বিপত্তি ঘটলো যে এফকে তাইসা, যখন এখানে স্ক্যানিং করা হয় যে ব্যাগগুলা, তখন এটা একটা তারা সাউন্ড করলো, তখন আমাকে তারা দাঁড় করলো। আর আমি তখন তো আমেরিকাতে নতুন আসছি, ঠিক মতো আসলে তাদের ভাষাটা বুঝতাম না। সো তারা একজন বাঙালিকে ডেকে নিয়ে আসলো এবং তারা বললো যে তাকে জিজ্ঞেস কর যে এই ব্যাগের মধ্যে এইটা কি। সো আমি বললাম যে এটা দেখতেই তো পাচ্ছি একটা জুতা। বললো যে বাঙালি ভাই বললো যে ভাই আপনার এই ব্যাগের মধ্যে এই ধুলাবালি জুতা এটা নিয়ে কেন আসছেন, এই জুতার মধ্যে ধুলাবালি তো সন্দেহজনক। আমি বললাম যে ভাই এটা আমাকে বলতে দিন, এটা আমার মায়ের জুতা, অর্থাৎ আমার হচ্ছে আমি যখন ঘর থেকে বের হই আমার মায়ের পায়ের নিচে হাত দিয়ে আমি ধুলোটা নিয়ে ঘর থেকে বের হই, তো মাকে তো পাবো না, এখানে আসছি, সো মায়ের জুতাটা নিয়ে আসছি, এটা স্পর্শ করে আমি ঘর থেকে বের হব, তো আমি মনে করবো যেটা। তখন একথা শোনার পর আমার বাঙালি ভাই উনি চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, যিনি আসলেন এখানে সিকিউরিটি, এবং তারও আমাকে মানে আলিঙ্গন করলো এবং আমাকে খুব কি করলো কি আসলে থ্যাংকস দিল, সেটা আমার জীবনের অনেক বড় একটা স্মরণীয় ঘটনা। আমি বলবো আপনার মাও ভাগ্যবান, আপনার মতো একজন সন্তান ওনার আছে। থ্যাংক ইউ। আজকে হয়তো এই অনুষ্ঠানটা উনি দেখছেন। তো আপনি বলছিলেন যে আপনার মা মায়ের সুর করা গান আপনি গান, আমি যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী ও মাঝে মধ্যে গান প্র্যাকটিস করেন, আমি বেশি বলবো না, শিল্পী না, দুটো লাইন আমাদেরকে শোনাতেন। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এটা স্বাধীনতার মাস, ডিসেম্বর মাস, রিকোয়েস্ট করছেন, আসলে আমার কোনো প্রিপারেশন নাই, আমি একটা কলি জাস্ট গাওয়ার চেষ্টা করব মুক্তিযুদ্ধকে নিয়ে একটা গান। এটা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ধন্যবাদ। আসলে আপনার গান শুনে আমার আরো শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে সেটা হচ্ছে না। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি শেষ কথা হিসেবে আমাদের দর্শকদের, আজকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। কেবি ডক্টরকে আপনাদের সবাইকে ধন্যবাদ, স্পেশালি যারা আমেরিকাতে, যারা নিউ ইয়র্কে আছেন, যারা হেজিটেট যে আপনারা কেবি হবেন কিনা, আমি আপনাদেরকে সাহস যোগাবো যে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। যদিও কোভিডের জন্য এখন ব্যবসা ট্যাবসা সবকিছু আসলে একটু মন্দাভাব, সো হোপফুলি এটা ওভারকাম হলে পরে ইনশাল্লাহ আবার সবকিছু চাঙ্গা হবে, আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। এবং
আপনি একটা স্বাধীন জব হিসাবে এটা বেছে নিতে পারেন। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2021। হোপফুলি আমরা একটা নতুন ভালো বছর পাবো এবং আমরা কোভিডকে ভিড় করতে পারবো। ধন্যবাদ শামীম ভাই, আপনাকে মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে শরীক হয়েছিলেন। দর্শক, আমরা একেবারে অনুষ্ঠান এখন শেষ করে ফেলবো। তার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের চ্যানেল টিটি দেখতে আপনারা শুধু সার্চ করুন চ্যানেল টিটি টিভি। এছাড়া ঘরে বসে আপনার স্মার্ট টিভি থেকে আমেরিকার লার্জেস্ট টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি টিভি। ফেসবুক এবং ইউটিউবে আপনারা আমাদের সাথে থাকতে পারেন, এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা টাইপ করুন যে চ্যানেল টিটি টিভি। এভাবেই আপনারা আমাদেরকে সাথে থাকতে পারবেন। এবং আগামী পর্বে আমরা আবারও হাজির হবো আপনাদের সাথে, আমাদের সাথে থাকবেন নতুন অতিথি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব শামীম আহমেদ তালুকদারকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।